আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং দেখাব কিভাবে মাত্র একটি সূত্রের সাহায্যেই ঘড়ির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করা যায়। তো আমাদের এখানে প্রথম প্রশ্নে দেওয়া আছে, ঘড়িতে যখন 2:30 তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান কত? তো আমাদের এই অঙ্কটি সমাধান করতে হলে একটি সূত্রের সাহায্য নিতে হবে। সূত্রটি হলো 11m-60h/2। এখানে m হচ্ছে মিনিটের মান এবং এবং এইচ হচ্ছে ঘন্টার মান, অর্থাৎ আওয়ার, ইজ দ্য আওয়ার। তো আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। তো আমাদের মিনিটের মান হচ্ছে 30, 11×30-60 এবং ঘন্টার মান, এইচের মান দেওয়া আছে 2/2 সমান 11 আর 30 গুণ করলে হয় 330-120/2 সমান 210/2 সমান 105°। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে 4 নম্বরটা। তো আমরা এভাবে আর কয়েকটি অঙ্ক সমাধান করব। তো আমরা পরের অঙ্কটিতে চলে যাই। যখন 3:20 তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তো আমরা পূর্বের মতোই সূত্রটি প্রয়োগ করব এখানে, 11m-60h/2 11 × এখানে মিনিটের মান দেওয়া আছে 20, -60 × এবং ঘন্টার মান দেওয়া আছে 3/2 সমান 220-180/2 সমান 40/2 সমান 20°। অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 4 নম্বরটা। তো এটা হচ্ছে প্রচলিত নিয়মে অঙ্ক। তো আমরা একটি ব্যতিক্রম অঙ্ক করব। আমাদের 3 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে, সকাল 10:20 সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান কত? তো আমরা দেখি পূর্বের মতো এই সূত্রটি বসাই, 11m-60h/2 সমান 11 × এখানে m এর মান হচ্ছে 20, -60 × h এর মান দেওয়া আছে 10/2 সমান 220-600/2 সমান -380/2 সমান -190। কিন্তু কোণের পরিমাণ 190° হবে না, কারণ ঘড়ির ঘন্টা কাটা ও মিনিটের কাটা নির্ণয়ের সূত্র প্রয়োগের পর যদি প্রাপ্ত কোণের মান 180° থেকে বেশি হয় তাহলে প্রাপ্ত মানকে 360° থেকে বিয়োগ করতে হবে।
তো আমরা যদি এই মানটিকে 360 ডিগ্রি থেকে বিয়োগ করি তাহলে 360 মাইনাস 190 আমাদের কোণের মান হচ্ছে 100 360 থেকে আমাদের নির্ণয় মান যদি বিয়োগ করি অর্থাৎ 190 বিয়োগ করলে হয় 170 ডিগ্রি অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 4 নম্বরটা।